আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানেবল হাউসে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আমি এসেছি কিছু টিপস অ্যান্ড টিক্স নিয়ে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বিল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আজকে আমি দেখাবো কিছু প্রোডাক্ট যেগুলি আমাদের প্রত্যেকটা গড়েই বেশ কম থাকা দরকার সেগুলি তো অনেক ভোনেরা আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু আপনার ব্লেন্ডারটা একটু ভালো করে দেখাবেন আপনার ব্লেন্ডারটা অনেক ভালো লাগে ভালো কিনা এইসব নিয়ে মানে অনেক প্রশ্ন আসে তো ভাবলাম যে আজকে দেখিয়ে দিই এটি হচ্ছে একটি ফ্যানাসোনিক কোম্পানির এটি তিনটা ফায়া দেখতে পাচ্ছেন নিচে এইটা ফায়াগুলো দেওয়ার কারণে খুঁটিগুলো দেওয়ার কারণে এগুলি আর নড়াচড়া করে না আর এমনিতেই ভারো ভালো মানে ভারের কারণে নড়াচড়া করে না এটাতে দুইটা জার বড় মানে মগ দেওয়া আছে আর ছোট একটা যে কোনো মশলাপাতি পাউডার হওয়ার জন্য একটি ছোট একটি জার দেওয়া আছে আর এটির যে এই জাগুলি প্লাস্টিক বা লাকটায় ফ্রি হবে তো বেশি জোরে পড়লে ভেঙে যাবে এরকমই আসলে আর ছোট জারটি এভাবে খোলা হয় ভিতরে ছোট মানে ইয়েটা ছোটো আর একটু বড় হলে হয়তো একটু ভালো হতো তারপরে মোটামুটি চলে মানে একটু পাউডার মশলাপাতি অল্প স্বল্প পাউডার করা যায় আমি আদা রসুনও একটু একটু যখন কম করি তখন এটাতেই করে ফেলেই কোনো অসুবিধা হয় না আর সুইচ বাটনটা হচ্ছে উপরেরটা উপরে দিলে অন হয় আর নিচেরটা লালটা দেখা যাচ্ছে সেটা দিলেই মানে অফ হয় আর কারেন্টে অবশ্যই চলে কত ওয়ার্ডের আসলে আমার জানা নেই আর হচ্ছে এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি আর আগে আমি এটার আগে যে আমার ইয়ে ব্লেন্ডারটা ছিল সেটাও ফ্যানাসোনিক কোম্পানি ছিল সেটা একটা ভালো দিক হচ্ছে কাসের জার ছিল অনেক ভারী জুসার খুব ভালো ছিল প্রায় দুই সালে নিয়েছে আমি পনেরো আঠারো বছরের মতো ইউজ করেছি গত দুই বছরের আগে আগে আমি আসলে এখনও ভালো আছে আম্মাকে দিয়ে দিয়েছি এখন ব্লেডটা একটু ধার কমে গিয়েছে আগেরটার কথা বলছি সেই কারণে তো এই কারণে আমি আগে যেহেতু একটু উপকার পেয়েছি ফেনাসোনিক কোম্পানি তো সেই কারণে এই ফেনাসোনিক কোম্পানিরই আমি এটা নিয়েছি এটা দামে কম একুশো টাকা মেবি হবে আমাদের বাংলাদেশি টাকায় নিয়েছি আর দামেও কম প্রোডাক্টও ভালো আছে এখনও পর্যন্ত পরবর্তীতে কেমন হবে জানি না তো আশা করি আপনাদের উপকার আসবে বা ভালো লেগেছে এই ব্ল্যান্ডারটার রিভিউ দেওয়াতে এখন আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে এরকম একটা গ্লুগান থাকা আমি মনে করি উচিত কারণ টুকিটাকে অনেক কিছুই এখনকার যুগে আমরা করতে হয় তো ঘাম দিয়ে করলে ভালো আর এই গ্লুগানটা দিয়ে টুকিটাকে অনেক কিছু করা যায় আর গ্লুটা এই এদিক দিয়ে ঢুকানো হয় আমার কাছে আজকে গ্লু নেই অতিরিক্ত যার কারণে আমি দেখাতে পারছি না গ্লুর দাম এটা হচ্ছে কারেন্টের সকেটে লাগানোর আর গ্লুটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিভিন্ন দামেরই আছে আর এই এই গ্লু গ্লুটার দাম হচ্ছে গ্লু গানটার দাম হচ্ছে দেড়শো একশো থেকে দুশো পর্যন্ত আর কি কারো থেকে কম নেই কারো থেকে বেশি নেই আর ছোটো বড় সাইজ অনুসারে দাম বলা হয় যে কোনো হার্ডওয়ার্ডের দোকানে পেয়ে যেতে পারেন এই গ্লু গানটি আর গ্লুর যে স্টিকগুলো সেগুলো পঁচিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো আশা করি আপনাদের হ্যাঁ এই প্রোডাক্টটি রাখলে উপকার আসবে এটাই বলার জন্যই আমি এটি দেখিয়েছি এখন যেটি দেখাবো এটি হচ্ছে একটি হ্যান্ড হুইফার তো এটা ম্যানুয়াল হাত দিয়ে করা যায় তো এটা আমি দুশো টাকা দিয়ে নিয়েছি যে কোনো কোকারিজের দোকানেই পেয়ে যেতে পারেন যে কোনো মার্কেটে পেয়ে যেতে পারেন অ্যাভেলেবেল অনলাইনেও দেওয়া আছে তো এটা এইভাবে চাপ দিয়ে করা হয় তো মোটামুটি ভালোই আমার কাছে ভালোই মনে হয় মাঝ মধ্যে আমি ডাল গুটি ডাল হ্যাঁ যখন আসলে আমার গুটনিটাও ভেঙে গিয়েছে আমি ইদানিং এটা দিয়ে করছি ভালোই আর ডিম তারপর যে কোনো মানে হুফ করার মতো যে কোনো জিনিস সেটা দিয়ে ইজিলি করা যায় তো বলবো দুশো টাকা হয়তো আরও কমও হতে পারে বেশিও সেটা আমার জানা নেই আমি দুশো টাকা দিয়ে নিয়েছি আপনারা এটা রাখতে পারেন এটা আপনাদের যদি দরকার এই রকম কিছু করার মতো মানে শখ থাকে তখন এটা রাখতে পারেন এখন যেটি দেখাচ্ছি এটা সবার হয়তো দরকার নাও পড়তে পারে যাদের নতুন ফ্ল্যাট করছেন যাদের নতুন বাড়ি করছেন তাদের জন্য হয়তো একটু উপকার আসতে পারে তো আমি ভেবেছি আমি যেহেতু এখানে এসে ইউজ করে ভালো পাচ্ছি আমার ভিউয়ার্সদের আমার বোনদের কে একটু দেখাই তাহলে ওনাদেরও হয়তো ভালো লাগবে বা ওনারাও অনেক সময় প্লাট করতে গেলে কোন কলটা দিব কোন ইয়েটা দিব ভেবে পাওয়া যায় না তো এটার নাম হচ্ছে মুনতাহা এই যে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না একদম মানে হালকা লেখা তো মুনতাহা কোম্পানির এই কলটি এইটি খুবই ভালো খুবই সফট মানে কোনো পানি বাইরে চড়ায় না স্মুথলি পরে আর দেখতে পাচ্ছেন এ তো আজকে দুই বছরের বেশি হবে আমি ইউজ করছি এখনও কীরকম নতুন শাইনিং দিচ্ছে আর এই ব্যাসিংটাও খুবই ভালো খুব সুন্দরভাবে মানে ঝকঝকে তক্তক হয়ে যায় যদিও এখন আমি একটু এক দোয়া দায় করেছি মানে ভালো করে মোছা হয়নি এই কারণে আর এই সিংটার নাম হচ্ছে স্লোইং হোম স্লোইল হোম হবে আর কি তো যাই হোক আপনারা দেখে শুনে আসলে কিনবেন এরপরে আমি যেটা ভালো মনে হয়েছে আসলে সেটাই দেখাচ্ছি আমার কাছে ভালো মনে হচ্ছে আপনাদের কিনতে সুবিধার্থে আর কি এরপরে আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটি অনেকবার আমি দেখিয়েছি আমার ব্লগে অনেকবার দেখানো হয়েছে তো এটি হচ্ছে একটি ক্যাপসুল কাটার যেটা আমাদের রান্নাঘরের কাজকে অনেক সহজ করে দেয় খুব যত্ন করে আমি ইউজ করছি কারণ অনেক ভালো লাগে তো এটা হচ্ছে ছয়শ কত ওয়ার্ড জেনে আমি এখন বুঝ ছশো বিরাশি ওয়ার্ডে ইয়ের আর কি মডেল নাম্বার এটার তো এটা ক্যাপসুল কাটার যে কোনো কোকারিজ মার্কেটে পেয়ে যাবেন আর এটি একটি ইলেকট্রিক জিনিস আর এটার মানে চারটা পার্ট উপর একটা মেশিন এটা হচ্ছে একটা উপরের ঢাকনা আর মাঝখানে একটা রাবার দেওয়া আছে যার কারণে এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে আর এটা হচ্ছে ব্লেড মানে দুইটা লেয়ারের ব্লেড মাঝখানে যে একটা উঁচা জিনিস আছে ওইটার ভিতরে ঢুকে ঢুকিয়ে ব্লেডটা বসিয়ে দিতে হয় তারপরে যে কোনো জিনিস দিবেন মানে যে কোনো জিনিস বলতে সবজি পেঁয়াজ রসুন আদা যেটাই আপনি কুসি করবেন একদম সুন্দরভাবে কুচি হয়ে যায় আর এটা ঢুকিয়ে দেবেন এটার উপরে দুই তিনটা চাপ দেওয়ার পরে একদমই সুন্দর কুসি হয়ে যাবে আর যদি আরও মিহি করতে চান আর চার পাঁচটা চাপ দিলে একদম মিহি হয়ে যায় শাক সবজি সবই কুটা যায় তবে শক্ত জাতীয় একদম যেটা শক্ত সেটা তো আপনি বুঝবেন ব্লেড নষ্ট হয়ে যাবে সেরকম কিছু না দিলে হবে তো আশা করি আপনাদের ঘরে এইরকম একটি জিনিস থাকলে রান্নাঘরের কাজ সহজ হয়ে যাবে এরপর আমি যে সিংটি দেখাচ্ছি এটাই হচ্ছে যে কোনো মানে ঘরেই আমি মনে করি এরকম একটি মানে গভীর সিং থাকলে অনেক ভালো আর স্টিলনেস স্টিল এটাও অনেক ভালো আমি ইউজ করে উপকার পাচ্ছি আপনারা যারা নতুন ঘর তৈরি করছেন ফ্ল্যাট করছেন এরকম একটি সিং থাকলে অনেক ভালো কারণ এটাতে এই যে বালতিটাতে মানে অনেকগুলো ময়লা জমলেও এটা উঠিয়ে ময়লাগুলো ফেলে দেওয়া যায় আর এটাতে হ্যান্ডেল দেওয়া আছে স্টিলনেস স্টিলের কারণে কোনো জংও পড়ে না এটার উপরে একটা ঢাকনা দিয়ে আপনি চাইলে সিংয়ের ভিতরে হয়তো শাক সবজি ভিজিয়ে রাখতে পারেন বা কোনো জিনিস মাছ মাংস ভিজিয়ে রাখতে পারেন রকম ঢাকনা আর কি কোনো পানি যায় না আর এটির নাম হচ্ছে হেই লেলি অথবা হাই লেলি টাইপের আর কি বিদেশি একটি নাম কোম্পানি এটা তো এটাও ভালো গভীর অনেকগুলো ফ্লেট বাটি ঢুকিয়ে মানে রেখে আপনি দোয়া করতে পারেন গায়ে পড়ে না এটা একটা ভালো আর এরকমই গভীর সিং হলে রান্নাঘরের জন্য সুবিধা তো আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে কোন টিপসটি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার সারদা ফার্নিচারের সম্পর্কে অনেক বোনেরা প্রশ্ন করেন যে এগুলো কোথা থেকে কিভাবে করেছি কিভাবে করতে হয় তো ভেবেছি আজকে একটু টিপস আকারে আপনাদেরকে একটু বলে দিই প্রথমে আমি এটার উপকারিতা বলি সাদা ফার্নিচারের কারণে ধুলাবালি দেখা যায় না খুব মানে খুব ফ্রেশ দেখা যায় আর সাদা হওয়ার কারণে রুম ছোট হলেও কিন্তু অনেক বেশি বড় মনে হয় সব ফার্নিচার যদি সাদা থাকে তখন দেখতেও ভালো লাগে খোলামেলা লাগে সাদা ফার্নিচারের কারণে আর কালো যেগুলি তেঁতুলের বেশি কালার সেগুলির কারণে আসলে রুম অন্ধকার লাগে আর ধুলোবালিও অনেক বেশি মনে হয় তো আমি আমার যে ফার্নিচারগুলি এগুলি সবগুলোই সাদা তো এই যে সাদা ফার্নিচার দেখতে অনেক ভালো লাগে আর এগুলি হচ্ছে ব্রাশ দিয়ে করা একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে তুলি দিয়ে করা আর দেখতে পাচ্ছেন একটু শাইনি ভাব দেখা দিচ্ছে মানে দেখা যায় গ্লেজি গ্লেজি তো এটা হচ্ছে অয়েল কালার বা এনামেল ফেন্ট বলা হয় যে কোনো অ্যানামেল ফেন্ট বললে আপনাকে রঙের দোকানে গেলে দিয়ে দিবে যে কোনো কালার পাওয়া যায় এই যে আমি যে ফেস্ট কালার করেছি সেটাও কিন্তু এনামেল পেন্ট আর এগুলি হচ্ছে আমরা সচরাচর যেটা বুঝি গ্রিলে করা হয় যে কালারটা সেটাই হচ্ছে এই যে আমি কাঠি করেছি মানে এটা হচ্ছে বোর্ড বোর্ডের উপরে আর আমার খাটটা হচ্ছে কাঠের আমি খাটটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে খাটটা হচ্ছে কাঠের এই কাঠের খাটটাও কিন্তু এটা সেগুন কাঠের আমরা জানি এই ধরনের খাট সবার ঘরেই আছে কিন্তু আমারটা একটু ব্যতিক্রম লাগার কারণ হচ্ছে এটাতে আমি নামেল পেন্ট আগে প্রথমে আমি করেছি ডোকো পেন্ট ডোকো পেন্ট করার পরে ডোকো পেন্টটা হচ্ছে যেটা গাড়িতে স্প্রে করে যেই কালারটা করা হয় সেটাই মানে একদম শাইনি অনেক মানে স্মুথ মানে গ্লাসের মতো মনে হয় আর কি যেটা ডোকো পেন্ট আর এখন ওইটার পরে অনেক বছর ইউজ করার পরে আমি এখন অ্যানামেল পেন্ট করেছি তো এই যে দেখেন আমি আজকে এক সপ্তাহে এটার ভুলা মুসিনি একটু কাছে নেওয়াতে এখন একটু দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে দেখেন তেমন একটা দেখাই যাচ্ছে না তো এটা হলো ভালো একটা দিক আর কালো যখন তেঁতুলের বেশি কালার থাকে তখন কিন্তু অনেক বেশি দেখা যায় আমি একটু মুছে দেখাবো একদম সুন্দর চকচকে জকজকে হয়ে যায় আমি এই যে টিস্যু দিয়ে হালকাভাবে একটু মুছি দিচ্ছি এটা যদি আমরা একটু ভিজা নেকড়া দিয়ে মুছি তাহলে অনেক বেশি ভিজা একটু সাবান লাগানো পানি দিয়ে মুছি তাহলেও কিন্তু খুব সুন্দর থাকে আর কোনো কাজ কাঠ নষ্ট হয় না কারণ এটা এনামেল করার কারণে ভেতরে কাঠের আর কোনো আবরণ নেই রঙের আবরণটাই তো এভাবে করলে খুব সুন্দর আমি একটু হালকা এখন টিস্যু হাতের কাছে পেয়েছি টিস্যু দিয়ে করে নিচ্ছি তো এভাবে একটু মুছে নিলে ভিজান একটা দিয়ে তাহলে সুন্দর হয়ে যায় আমি জাস্ট এইটুকু একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়ে যায় দেখতে চকচকে মনে হয় আর এটা অ্যানামেল পেন্ট যে এক লিটার হচ্ছে দুইশো কত টাকা যেনি আমার এখন মনে নেই আর যেটা হাফ লিটার সেটা একশো টাকা একশো বিশ টাকা এরকম এখন আমার কাছে যেতে তুলি পেয়েছি কালারের যে ফার্নিচারগুলি আছে সেগুলি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ধুলা দেখতে মানে সাদা সাদা হয়ে যায় কালোটা সাদা হয়ে একটু চোখে লাগে তো এটা মশা হয়েছে সকালে এই কারণে একটু কম দেখা যাচ্ছে তো আমি পুরো রুমটাই দেখাতাম কিন্তু আমার ছেলেরা বসে শুয়ে আছে এ কারণে ওরা আনিজি ফিল করছে তো এই যে সাদা কিন্তু ভাব বেশি দেখা যায় কালোটাতে আর সাদাটা থাকলে ব্রাইটনেস বার্ডে দেখতেও ভালো লাগে মানে স্ট্যান্ডার্ড লাগে বাইরের ফার্নিচারের মতোই মনে হয় তো যাই হোক আমি আমার ভালো লাগা আমার একটুখানি যেটা সুবিধা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালো মন্দ আপনাদের আতে তুলে বিসির কালারের ওপরে অবশ্যই অ্যানামেল পেন্ট করা যায় এখন যে জিনিসটি দেখাচ্ছি এটি অনেকের ঘরে আছেন যাদের ঘরে নেই আমি বলবো অবশ্যই অবশ্যই এই সিঁড়িটি আপনি রাখতে পারেন এটি একটি এরকম হোল্ডিং সিঁড়ি বলি তো এটি অ্যালু অ্যালুমিনিয়ামের আমার প্রায় আজকের দুই সালে আমি নিয়েছি অনেক বছর প্রায় বারো তেরো বছর মতো হয়েছে এখনও হয় যেরকম কিনেছি সেরকমই আছে তো এটি হচ্ছে ফাঁসটি সিঁড়ি বিশিষ্ট একটি সিঁড়ি তো এভাবে হোল্ডিং করা যায় তো করে আপনি যে কোনো জায়গায় চিকন ছোটো জায়গায়ও রেখে দিতে পারেন এইটার সাইজ আছে ছোটো বড়ো আপনি আপনার সাইজ মতো কিনলেই হবে আমি আসলে কত দিয়ে নিয়েছি এখন আমার মনে নেই সাত দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে আসলে এগুলি পাওয়া যায় আর মজবুতির উপর নির্ভর করে কতটুকু মজবুতি তার উপরে নির্ভর করে প্রাইসটা আর হচ্ছে এটা দিয়ে ফ্যান মশা তারপর উপরের যে কোনো জিনিস উঠ নামানো যে কেউ আসলে পারবে আর ভারটা আসলে এটা কোনো ভারই মানে নিতে পারে তো আমার মন তাসির উঠিয়ে উঠে দেখাচ্ছে আপনাদেরকে কষ্ট করে লজ্জাফ আছে যাই হোক তো এটি আপনারা আপনাদের ঘরে অবশ্যই রাখবেন তাহলে অনেক উপকারে লাগে সারাক্ষণই লাগে এটা সেটা উঠানো নামাতো নামানোতে আমার তো অনেক উপকারে লাগছে সেই জন্যই আমি আপনাদেরকে দেখিয়েছি তো এটা কোন কোম্পানি আসলে সেগুলো কোম্পানি দেখে শুনেই নিতে হয় বাজারে গেলে আপনি বিভিন্ন কোম্পানির পাবেন তখন দেখে শুনে নেবেন তবে আমি বলবো এই জিনিসটি আপনি আপনার ঘরে রাখতে পারেন আর ক্যারি করাটা অনেক বেশি সহজ খুবই হালকা পাতলা এটাতে কোনো ভারীর কিছু নেই একদমই হালকা পাতলা আর ভারী কম হওয়াতে মনে হবে যে আমরা পড়ে যাব বা ভেঙে যাবে তা না খুব সুন্দর আর খুবই কমফোর্টেবল পড়াও পড়াও হয় না আর ভারও মা নেয় এরকম আর কি তো এখন যেটি দেখাচ্ছি এটার অনেক প্রশ্ন ছিল অনেক রিকোয়েস্ট ছিল তো সে কারণে আমি আপনাদের সামনে এই ঘর মপটি নিয়ে এসেছি এটি একটি হোল্ডিং মপ এটা দিয়ে ঘর মোছলে খুবই সুন্দর ক্লিন হয়ে যায় আর যখন আমাদের কাজের লোক থাকে না বা আমরা প্রয়োজন মতো মোছা দরকার সেই সময় আমরা এভাবে মুছে নিতে পারি এটি চায়না কোম্পানির তো যে কোনো অনলাইনেও পাওয়া যায় নিউ মার্কেট থেকে আমি নিয়েছি দামটা আমার ঠিক মনে নেই আমি এটা যখন খুলেছি আনবক্সিং করেছি তখন দেখিয়েছি আমি আই বাটনে দিয়ে দিব তখন দেখলে হয়তো আপনাদের আইডিয়া হয়ে যেতে পারে এটা প্লাস্টিকের আর এটা নিচে দেখতে পাচ্ছেন চাকা দেওয়া আছে চারটা তো খুব সুন্দরভাবে এটা চলে মানে মানে আলগিয়ে নিতে হয় না আর এদিক দিয়ে একটা ছিদ্র আপনি করে নিতে পারেন এখান দিয়ে মানে ছুরি দিয়ে জাস্ট এটাকে কেটে নিলেই সিদ্ধ হয়ে যায় পানি বের করার জন্য তো আমি সেটা করিনি কারণ কাত করে আমি পানি ফেলে দিই তাহলে আমার মনে হয় যে বেশি ভালো আর এটা হচ্ছে স্টিনলেস স্টিলের একটা ভালো কোয়ালিটির মানে খুব ইয়ে হয় ঘুরে এরকম একটি জিনিস তো এটা ঘুরে ঘুরে আসলে যে ইয়েটা ফোমটা সেটাকে শুকিয়ে দেয় আর কি তো এটা হাত দিয়ে হ্যান্ডেল করে এভাবে নেওয়া যায় হ্যান্ডেল দেওয়া আছে আর একটা ছিদ্র দেওয়া আছে সেটাতে আপনি চাইলে লিকুইড এই যে ছিদ্রটা এটাতে লিকুইড একটা বোতল রেখে লিকুইডও রাখতে পারেন তো ওইটার দরকার না আমরা সাবান পাউডার দিয়ে মুসেনি নিই তো এটাতে এক্সট্রা একটা এরকম একটা ফোম দেওয়া থাকে তো এক্সট্রাটা আমার এখনও দরকার হয়নি এটা আমি একটা পলিথিনে রেখে দিয়েছি প্রয়োজন হলে ওটা নষ্ট বেশি নষ্ট হয়ে গেলে এটা নিতে পারবো মানে এটা ইউজ করবো আর এটাও এক্সট্রা পাওয়া যায় যে কোনো মানে কোকারিজের দোকানে গেলে এরকম বললে দিয়ে দিবে ৩০ থেকে পঞ্চাশ টাকার ভিতরে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকানো হয় আর কি আর মাঝখানে যে কালো একটা হ্যান্ড ইয়ে দেখা যাচ্ছে লক দেখা যাচ্ছে এটা যখন উপরের দিকে টান দিয়ে লক করে দেওয়া হয় তখন মানে এই যে লাঠিটা আমরা হাত দিয়ে দড়ি সেটা আর নিচের দিকে চলে যাবে না এটা জাস্ট এটা শুকানো আর পানি লাগানোর জন্যই ওই ইয়েটা দরকার হয় আর কি লকটা তো এইভাবে খোলা যায় আমি খোলাটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে টান দিলেই খুলে যায় আবার আপনি চাপ দিয়ে আবার এটাকে লাগিয়ে নিতে পারেন খুবই ইজি একদমই ইজি যাদের কাজের লোক পাওয়া যায় না সব সময় তারা এরকম একটা রাখলে মানে দরকারের সময় কাজে লাগাতে পারেন এই জিনিসটি তো এখন আমি একটু মুছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন এটা দিয়ে মোছা যায় তো পানি নিয়ে নিয়েছি আর পানিটা অর্ধেক নিতে হবে কারণ বেশি নিলে যখন আপনি ফোমটা শুকাতে যাবেন যে রাউন্ডটা দেওয়া আছে সেটা যখন নিজ পানি ফোরে থাকবে তখন ফোমটা শুকাবে না সে কারণে অর্ধেক নিতে হবে তো এই যে এভাবে মাঝখানে রেখে মাঝখানে মতো বসাতে হবে আর লকটা নিচের দিকে রাখতে হবে তাহলে এভাবে নিচের দিকে নেমে যাবে তারপরে আপনি এইভাবে উঠিয়ে জাস্ট কয়েকটা সাপ দিলে এটা ফানিগুলো শুকিয়ে যায় তখন গড় অনেক ইজি হয়ে যায় খুব সুন্দরভাবে গরটা মোছা হয় আর বেশি পানি নেই আপনি এইভাবে মুছে নিতে পারেন এই যে শুকনা শুকনা যদি দেখেন যে একটু বেশি রয়ে গিয়েছে তখন এই রকম আবারও সাপ দিয়ে কয়েকটা সাপ দিলে এরকম শুকিয়ে যাবে পানিগুলো ঝরে যাবে আর কি এখন আর বেশি পানি নেই আর এই লকটা এখন উপরের দিকে উঠিয়ে নিলে আর এই লাঠিটা নিচের দিকে মানে চলে যাবে না তখন স্ট্রংলি থাকবে তখন তখন মুছতে সুবিধা হবে আর এই জিনিসটা যখন এভাবে চাপ দিয়ে ভেঙে দিবেন তখন একদম ঘাটের নিচে সুপার নিচে যে কোনো জায়গায় চলে যাবে তো এভাবে মুছতে সুবিধা হয় আর খুব সুন্দরভাবে মশা হয় একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুসলে একদম চুল ময়লা যত কিছু আছে সব ইয়ের ভিতরে ফোমের ভিতরে চলে আসে আর উঠিয়ে এগুলো ফেলে দেওয়া যায় তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আপনারা রাখতে পারেন উপকারে আসতে পারে আজকের এই দরকারি কিছু প্রোডাক্ট দেখিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর কোন জিনিসটি আপনাদের বেশি ভালো লেগেছে তাও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম